রাস্তা নির্মাণের কাজের মান নিয়ে অভিযোগ উঠলে সেই কাজ বন্ধ করে দেওয়া হবে, ঠিকাদারের বিরুদ্ধে না হবে কড়া পদক্ষেপ। শিলান্যাস অনুষ্ঠান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিকাদারদের উদ্দেশ্যে হুঁশিয়ারি ছুড়লেন চাঁচলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। বিধায়কের এমন হুঁশিয়ারি কাজের আগেই কেন তা নিয়ে উঠছে প্রশ্ন। তৃণমূল মানে কাঠমানি বুঝিয়ে দিলেন বিধায়ক, কটাক্ষ বিজেপির। উল্লেখ্য, শনিবার বিকেলে মালদহের চাঁচলে বিধানসভার 12টি পঞ্চায়েত এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে প্রায় 3,62,00,000 টাকা বরাদ্দে 13টি প্রকল্পের কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। যার মধ্যে বেশিরভাগই রয়েছে পাকা ঢালাই রাস্তা নির্মাণের কাজ, রয়েছে নিকাশি নালা এবং গার্ডওয়াল নির্মাণের কাজও। আর এই শিলান্যাস অনুষ্ঠান থেকেই এক শ্রেণীর অসাধু ঠিকাদারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল বিধায়ক। চাঁচল এলাকায় দেখা গিয়েছে এক শ্রেণীর ঠিকাদার সংস্থা রাস্তার কাজ করতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে, একাধিক এলাকায় কাজের মান নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ পর্যন্ত করতে দেখা গিয়েছে বাসিন্দাদের। এই বিপুল সংখ্যক অর্থের রাস্তার কাজের মান তাহলে কি নিম্নমানের হতে পারে, সেই আজ কি আগেই বুঝতে পেরেছেন বিধায়ক? তাই কি হুঁশিয়ারি উঠছে প্রশ্ন। আমাদের মাননীয় বিডিও সাহেব চাঁচল এক নম্বর প্রত্যেকেই আপনারা নারকেল ফাটান এবং এরপরে আমরা সামনে চলে যাবো একটি ঢেতে। উত্তরবঙ্গ উন্নয়ন লক্ষ্মীপুরের মাজার পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল মসজিদ থেকে তখন প্রথম আমি দিদির কাছে আপিল করি। ইতিমধ্যেই আমরা ডিপার্টমেন্টে এবং কন্ট্রাক্টরকে আমার বাড়িতে মিটিং হয়েছে, সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে লাল বালি ছাড়া কিন্তু কোনো কাজ চলবে না, এবং আমাদের কর্মী নেতৃত্বকেও বলা হয়েছে কন্ট্রাক্টর যদি মনে করুন কাউকে টাকার বিনিময়ে সুযোগ নিতে চায় সেখানে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দিতে। আমি বিধায়ক হিসেবে তাদেরকে নির্দেশ দিয়েছি। ইতিমধ্যে খোঁজ নিয়ে দেখবেন যেসব জায়গায় কাজগুলো আরম্ভ হবে, অলরেডি দুদিন থেকে সেসব জায়গায় মেটিরিয়াল পড়ে গেছে, শুধু শুভ সূচনার জন্য কাজগুলো আরম্ভ করা যায়নি। আমার মনে হয় দু একদিনের মধ্যে সেসব জায়গায় কাজ হবে। এক একটা স্কিম রকম রয়েছে, কোথাও 29,00,000 টাকা আছে, কোথাও 28,00,000 টাকা আছে, টোটাল এরকম প্রায় 12টা কাজ আছে, 12টি প্রায় 4 কোটি টাকার মতন প্রজেক্ট আছে। কাজগুলো রাস্তা রয়েছে, ট্রেন রয়েছে, গার্ডওয়াল রয়েছে, মানে আমরা তো আর কাজটাকে এলাকায় আমরা অঞ্চল অঞ্চলে আমরা মিটিং করেছি মানুষদের সঙ্গে, মানুষের যেটা সব থেকে বড় সমস্যা ছিল সেটাকেই গুরুত্ব দিয়ে আমরা সেখানে স্কিমে পাঠিয়েছি এবং সেগুলো স্যাংশন হয়ে এসেছে। উপস্থিত কোচবিহার মিশন হসপিটাল, এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর্স ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্লান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস, কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933400333 অথবা 9832514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH 31, চকচকা, কোচবিহার। উল্লেখ্য, শনিবার বিকেলে মালদহের চাঁচল বিধানসভার 12টি পঞ্চায়েত এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে প্রায় 3,62,00,000 টাকা বরাদ্দের 13টি প্রকল্পের কাজের শিলান্যাস করলে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। কি জানিয়েছেন সাবিনা ইয়াসমিন? আজকে আমরা চাঁচল বিধানসভা অন্তর্গত নিহারদার এরিয়া উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় 14টি কাজের আমরা শুভ সূচনা করলাম, যার এস্টিমেট কত প্রায় 4 কোটি টাকার মতো। তার মধ্যে বিভিন্ন ধরনের কাজ আছে, গাড়োয়াল আছে, রাস্তা আছে প্রায় 9টা,
একটা অন্য ধরনের কাজ আছে, ড্রেন আছে, হাইড্রেন আছে। এভাবে আমরা প্রায় চোদ্দটি কাজের আজকে শুভ সূচনা করলাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি অনুরোধ চিফ মিনিস্টারকে, তিনি একদিকে চিফ মিনিস্টার এবং অন্যদিকে এই দপ্তরের খুবই প্রধান, ফলে ওনার অনুপ্রেরণায় আজকে মালদা জেলার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়তই আমরা কোনো না কোনো বিধানসভায় করছি। কালকেও যেমন আমরা করেছি রামানীর চকে, আজকে আমরা চাচুরা করছি এবং প্রত্যেকটা বিধানসভাতেই যদি প্রচুর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে স্কিম রয়েছে সেগুলোই আমরা শুভ সূচনা করছি। এই বিষয়ে চাঁচলে বিজেপি নেতা প্রসঞ্জিৎ শর্মা অভিযোগ করে বলেন, ভূতের মুখে রাম রাম, দলের কর্মীরাই তো ঠিকাদার হয়ে দুর্নীতি করছে। এটা মানুষের কাছে সিম্প্যাথি পাওয়ার জন্য তিনি বক্তব্য দিয়েছেন। দেখুন, প্রথমত বলি যে ভূতের মুখে রাম রাম, আজকে যারা বলছেন যে ব্যবস্থা নেওয়া হবে যারা দুর্নীতির সাথে জড়িত, তৃণমূল দলটা তো পুরোটাই দুর্নীতির সাথে জড়িত, সাথে আমরাও তার মধ্যে জড়িত। আজকে টেন্ডার, ই টেন্ডার হতে গেলে সেখানে দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে কীভাবে ই টেন্ডার হয়ে যায়, সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে কিছু নির্দিষ্ট ঠিকাদারকে যারা ওদের বকলমে তৃণমূলের সাথে যুক্ত। এই সমস্ত কথাবার্তা বলে মানুষের মধ্যে সিম্পেটি পাওয়া যেতে পারে, ভোট পাওয়া যেতে পারে, কিন্তু বাস্তবায়িত মানুষের কোনো প্রকৃত বুদ্ধি উপকার হবে না, কারণ পুরোটাই চুরি, পুরোটাই গটাপ, আর এই পয়সাগুলোতে এটা নির্বাচন লড়াই করে। একদম অবশ্যই দুর্নীতি তো আমরা পুরোটা পশ্চিমবঙ্গে দেখে অবস্থিত, একটা যে কোনো কনস্ট্রাকশনের কাজ থেকে শুরু করে যে কোনো উন্নয়নমূলক কাজ হয় সেখানে সব জায়গাতে দুর্নীতি। আপনি দেখুন যে প্রকৃত যারা ঠিকাদার, যারা প্রকৃতভাবে কাজ করতে চায় তারা আজকে বঞ্চিত, কারণ শাসক মদতপুষ্ট ঠিকাদাররা একমাত্র এলাকায় কাজ পায়। যারা প্রকৃত মানুষের জন্য ভাবনা চিন্তা কাজ করতে চায় সেসব ঠিকাদাররা আজকে দূরে, তৃণমূল থেকে দূরে, এবং মুসলিম কিছু মানুষ যারা তৃণমূলের পতাকা তলায় আছে তারাই শুধু কাজ পাচ্ছে। তো এটা অবাঞ্ছিত কিছু নেই যে যারা আছে তারাই শুধু কাজ পাবে তৃণমূল।